গ্যাসের বর্তমান দাম বহাল রেখে সকল পর্যায়ে ট্যাক্স ভ্যাট এবং অযৌক্তিক ব্যয় কমানো সহ পাঁচ দফার সুপারিশ করেছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাপ। আর দাম বৃদ্ধির বিরোধিতা করেন ভোক্তারা। অন্যদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বলছে গ্যাসের মূল্য সমন্বয়ের ক্ষেত্রে তারা অমানবিক হবে না। রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে চার দিনের গণশুনানির প্রথম দিনে এসব কথা বলেন তারা। রিপোর্ট করেছেন জাহিদ রহমান। গেল 20 জানুয়ারি গ্রাহক পর্যায়ে 117% দাম বাড়ানোর প্রস্তাব দেয় গ্যাস বিতরণ প্রতিষ্ঠানগুলো। রাজধানী নিউজ কার্টনে বিয়াম অডিটোরিয়ামে দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে সোমবার থেকে চার দিনের গণশুনানি শুরু করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। বাংলাদেশ তেল গ্যাস ও পেট্রোলিয়াম কর্পোরেশন পেট্রো বাংলা আন্তর্জাতিক বাজারে এলএনজি দাম বৃদ্ধি সহ বিভিন্ন পর্যায়ে খরচ বৃদ্ধির কথা তুলে ধরে। আমরা আমাদের দিক থেকে যতখানি ইনপুটগুলো দেওয়ার দরকার আমরা কমিশনকে দিয়েছি, আমাদের কোম্পানিগুলো দিয়েছে। একটা মানে ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশনের যে সাথে যে নিবিড় সম্পর্ক সেটা স্যার আমরা ইনশাআল্লাহ করতে পারব। গণশুনানিতে বিভিন্ন পর্যায়ের ভোক্তা অংশ নিয়ে গ্যাসের দাম বৃদ্ধিকে অযৌক্তিক হিসেবে উল্লেখ করেন। এই জিনিস প্রমাণিত হয়েছে যে পেট্রো বাংলার এই আজকে যে প্রস্তাব এটি মোটেও যুক্তিসঙ্গত নয়। আমরা আসল সমস্যার দিকে, আসল সমাধানের দিকে আমরা দৃষ্টিপাত করি। আপনারা শর্ট টার্মে গ্যাস প্রোডাকশনটা বাড়ায় দেন, এলএনজি থেকে সরে আসেন, জনগণের জনদুর্ভোগ আর বৃদ্ধি না পায়। দাম না বাড়াতে পাঁচটি সুপারিশ করে ক্যাব। সংগঠনের সিনিয়র সহসভাপতি অধ্যাপক এম শামসুল আলম বলেন, প্রস্তাবিত মূল্য বৃদ্ধিতে উপস্থাপিত তথ্য অসম্পূর্ণ। পাঁচটা সুপারিশ আছে। এক নম্বর, গ্যাসের বিদ্যমান মূল্যহার বহাল রেখে সকল পর্যায়ে ট্যাক্স ভ্যাট লাইসেন্সিদের মুনাফা এবং অযৌক্তিক ব্যয় কমিয়ে গ্যাসের আর্থিক ঘাটতি কমানোর প্রস্তাব করা হলো। খ, গ্যাস চুরি ও পরিমাপে কারচুপি এবং অস্বাভাবিক ব্যয়ে চাহিদার অতিরিক্ত সম্পদ অর্জনের মাধ্যমে ভোক্তাদের নিকট থেকে অর্থ লুণ্ঠন হচ্ছে, তার জন্য পেট্রো বাংলা সহ গ্যাস সরবরাহে নিয়োজিত সকল কোম্পানি স্বস্ব পরিচালনা বোর্ডকে অভিযুক্ত করা হলো। বিইআরসির চেয়ারম্যান বলেন, গ্যাস কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাবের সব রকম তথ্য যাচাই বাছাই করা হবে। আপনাদের রিটেইন আর্নিংস আছে, প্রফিট আছে, তাইলে আপনি কেন মার্জিনটাকে বৃদ্ধির প্রস্তাব করেছেন? ভোক্তার প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে যাবে। গণশুনানি চলবে আগামী 24 মার্চ পর্যন্ত। এদিকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গণশুনানি না করার দাবি জানিয়ে আসছিল বাম দলগুলো। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।